আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই নিশ্চয়ই ভালো আছো। গত 27 আগস্ট ছিল আমার থার্ড বেবি সামিদের বার্থডে। সবসময় ঘরোয়াভাবে আমি রান্না করি আর দিনটি উদযাপন করি, কিন্তু এবার বাচ্চারা আবদার করলো বাহিরে যাবে, তো বললাম ঠিক আছে। তোমরা অনেকেই জানো আমার বাসার একদম পাশে হোটেল গ্র্যান্ড পার্ক, বাচ্চারা বললো ওখানে যাবে, আর তোমাদের ভাইয়াও বললো ঠিক আছে চলো। তো আগের দিন আমি কেকটা অর্ডার করেছিলাম পেস্ট্রি কিং বিশুদার দোকান থেকে। দাদাকে বললাম ছেলের আবদার মাইনক্রাফট থিম কেক নিবে, বিশুদাও বলল ঠিক আছে করে দিব। তোমরা দেখে বুঝতে পারছো কেকটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু টেস্টি অনেক। তোমরা যারা বরিশালবাসী আমি বলবো চাইলে দাদার শপের কেক ট্রাই করতে পারো। সো আমাদের আউটফিট দেখতেই পারছো, বয়েজ টি শার্টগুলো নিয়েছিলাম বসুন্ধরার সোলাস্তা থেকে, আর আমার আউটফিট ছিল সেলর থেকে। দিনটি খুব ভালোভাবে এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এই ব্লগটা আমার অল্প একটু, কারণ আমি ছাড়া আর ভিডিও করার আমার আর কেউ নেই, যার কারণে আমি ভিডিওটা ভালো মতো করতে পারিনি, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। আর লটস অফ স্ন্যাপ নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে, তোমরা দেখে আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। তো নেক্সটে আরেকটা ব্লগ নিয়ে হাজির হব, সেটা অবশ্যই একটা স্পেশাল দিন আমার জন্য। আমি বলেই দিচ্ছি তোমাদের ভাইয়ার বার্থডে সামনে, তো সেই ব্লগটা দেখতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আর আমার ফেসবুক পেজে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই, আমি যে স্ন্যাপগুলো নিয়েছি লটস অফ স্ন্যাপ, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তত পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।